সম্মেলনের বার্তা পৌঁছে দিতে প্রায় 4 বছর পর রাজধানীর রাজনগর এলাকায় প্রচার সজ্জা সিপিএম এর। সরকার পরিবর্তনের পরে রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে আগরতলা রামনগর বিধানসভা এলাকায়ও সন্ত্রাস নামিয়ে আনে শাসক দলের দুর্বৃত্তরা। অভিযোগ, প্রকাশ্যে সিপিএম এর দলীয় কর্মসূচি ঠিকভাবে করা যেত না বিজেপির দুর্বৃত্তদের সন্ত্রাসের কারণে। এ অবস্থায় সিপিএম এর রাজ্য সম্মেলনকে সামনে রেখে সমস্ত ভয় উপেক্ষা করে সদর মহকুমার সিপিএম এর রাজনগর অঞ্চল এলাকায় লাগানো হলো ফ্ল্যাক্স ফেস্টুন পতাকা। রবিবার সকালে সিপিএম এর নেতারা বর্ডার সংলগ্ন জয়পুর রাজনগর এলাকা সাজিয়ে তুলেন। উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যরা। কি উৎসাহ নিয়ে প্রচারের কাজে নেমে পড়েছেন, এই যে গোটা অঞ্চলটা নানাভাবেই সন্ত্রাসে শাসক দলের আক্রমণে বিধ্বস্ত অবস্থা ছিল সাধারণ মানুষের, সেই ভয় ভীতি সমস্ত কিছুকে উপেক্ষা করে আজকে একেবারে প্রকাশ্যে দিনের আলোতে লাল পতাকায় এই এলাকাকে ভরিয়ে দিচ্ছেন ফ্ল্যাক্স ফেস্টুনে, রাজ্য সম্মেলন উপলক্ষে এই এলাকাকে সাজিয়ে তুলছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।